নতুন ইসি গঠনে দশজনের নামের তালিকা রাষ্ট্রপতির কাছে যাচ্ছে আগামীকাল সন্ধ্যায়। রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির 6 সদস্য বৈঠকে সর্বসম্মতিক্রমে দশজনের নামের তালিকা চূড়ান্ত করেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে মঙ্গলবার সার্চ কমিটির 11তম ও সবশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। 5ই ফেব্রুয়ারি রাষ্ট্রপতি একটি সার্চ কমিটি গঠন করে 10 জন গ্রহণযোগ্য ব্যক্তি অনুসন্ধানের দায়িত্ব দেন 2 বিশিষ্ট নাগরিক সহ 6 জনকে। প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনের নিয়োগ আইন অনুযায়ী ওই কমিটির সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। প্রথম বৈঠকে কর্মপন্থা নির্ধারণ করেই সার্চ কমিটি নাম আহ্বান করে। এছাড়া সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সাথে বৈঠক করেন 4 দফায়। উঠে আসে 3 শতাধিক নাম। এরপর কমিটি যাচাই বাছাই শেষে 50 জনের তালিকা করে, যা থেকে মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির 11তম ও শেষ বৈঠকে চূড়ান্ত হল 10টি নাম। সার্চ কমিটি তাদের মিটিং শেষ করে 10 জনের নাম তারা ফাইনাল করেছে। ওনাদের মিটিং শেষ, ওনাদের সিলেকশনও শেষ, সব কিছু ওনারা ফাইনাল করে ফেলছে। তারপর মহামান্য রাষ্ট্রপতির কাছে দিলে তারপরে সেই অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি যেভাবে সিদ্ধান্ত নেন সেইভাবেই। কমিটির সাচিবিক কাজে সহায়তা করা মন্ত্রী পরিষদ বিভাগের সচিব আরও জানান, 24 ফেব্রুয়ারি 10 জনের তালিকা নিয়ে কমিটির সদস্যরা যাবেন রাষ্ট্রপতির কাছে। আইন আছে, রাষ্ট্রপতির কাছে সাবমিট করবেন, ওনার রাষ্ট্রপতির কাছে। স্যার, এই 10টা নাম কার কাছে আছে তাহলে? এটা সভাপতি ওনাদের কাছে আছে, কিছু ফর্মালিটিজ আছে, এগুলি করতে গিয়ে হয়তো কালকে পারবেন না, ওনারা পরশু দিন মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করে ফিজিক্যালি হাতে যাবে। 10 জনের চূড়ান্ত তালিকা থেকে আইন অনুযায়ী রাষ্ট্রপতি আব্দুল হামিদ 5 জনের নাম চূড়ান্ত করে নতুন কমিশন গঠন করবেন। মুশফিকুর রহমান, বাংলা চ্যানেল।